অ্যান্ড হার মাদার দিস উইম্যান আর সিটিং ইন দেয়ার লিভিং রুম তাদের থাকার ঘরে বসে আছে ম্যারিস মাদার রাবয়া বেগম ইজ ওয়াচিং টিভি ম্যারির মা রাবেয়া বেগম টিভি দেখছেন অ্যান্ড ম্যারি ইজ রিডিং এ স্টোরি বুক এবং ম্যারি একটি গল্পের বই পড়ছে ওকে দেয়ার নেইভার্স লিটল বয় তাদের প্রতিবেশীর একটি ছোটো ছেলে ইজ ক্রাইং কাঁদছে অ্যাট দ্য টপ অফ ইস বয়েস তার উচ্চ স্বরে কাঁদছে তার গলায় যত শক্তি আছে সবগুলো খরচ করে ওকে এটাই সুন্দর একটা কনভার্সেশন আমরা পড়ি রাবেয়া বলছে দেখো আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি মোটেও বুঝতে পারি না দ্যাট বয়েজ স্ক্রিমিং সো মাচ স্ক্রিমিং হলো চিৎকার করা দ্যাট বয়েজ স্ক্রিমিং সো মাচ এই ছেলেটা এত জোরে চিৎকার করছে ওয়ার্স ইজ মাদার ডুইং তার মা কী করছে ম্যারি উত্তরে বলেছে আই ডোণ্ট থিঙ্ক শি ইজ অ্যাট হোম আমার মনে হয় সে বাড়ি নেই মে বি শি ইজ সুইং আউট বুকস টু সাম ওয়ান অ্যাট দ্য মোমেন্ট হয়তো সে দেখো ম্যারি উত্তরে বলেছে যে হয়তো তার মা বাড়িতে নেই মে বি সে ইজ ইস্যুইং হয়তো সে বিতরণ করছে বই কারোর মধ্যে রাবেয়া বলছে দেখো আবার প্রশ্ন করেছে হোয়াই কেন হোয়াট শি ডু সে কী করে মেরি উত্তরে বলেছে শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি সে পৌর লাইব্রেরিতে চাকরি করে ওকে সে চাকরি করে পার্ট টাইম মানে নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে ওকে দিস ইজ দ্য লাস্ট কনভারসেশন অফ দিস লেসন ইয়ার উই হ্যাভ ল্যাঙ্গুয়েজ ফোকাস আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসটা খুব ভালো করে পড়ে নেওয়া উচিত এখানে নির্দিষ্ট কিছু জিনিস বা বিষয় নোটিস করা হয় চলো আমরা পড়ি নোটিস দ্যাট লক্ষ্য করো যে সামটাইমস কখনো কখনো দ্য আনসার টু ওয়ার ডু ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসেছেন অথবা অর ওয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি এই দুইটা প্রশ্নের উত্তরেই কেউ কেউ কখন তার দেশের নাম বলে ওয়ান বিলং ওকে বাট হান বোথ দ্য স্পিকার্স যখন দুইজন বক্তাই একই দেশের থাকে দেখো আর ফ্রম দ্য সেম কান্ট্রি একই দেশের দ্য কোয়েশন উড অবভিয়াসলি এই প্রশ্ন অবশ্যই মিন করবে বোঝাবে দ্যাট যে পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু একজন ওই দেশের নির্দিষ্ট কোন অংশে থাকে ওকে আমরা এটা দুইটা ব্যবহার জানলাম আবার আরেকটা আছে দেখুন নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট ডু ইউ ডু এবং হোয়াট আর ইউ ডুইং এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে হোয়াট ডু ইউ ডু তুমি কী করো মিন্স দ্য সেম অ্যাজ ওয়ার্স ইউর প্রফেশন তোমার পেশা কি এই হোয়াট ডু ইউ ডু এবং প্রফেশন এই দুইটা একে এর অর্থ বোঝায় অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে হোয়াট আর ইউ ডুইং রেফার্স টু ইউ আর ডুইং অ্যাট দ্য মোমেন্ট ইউ ডুইং দ্বারা এই মুহূর্তে তুমি কি করছো এই প্রশ্ন বোঝায় অথবা